যে বিভিন্ন সমস্যায় মানুষ ভুগছেন তার কারণ হলো কিভাবে থাকতে হয় সেই চেতনা আমরা হারিয়ে ফেলেছি সেই অসংখ্য শক্তির সামঞ্জস্যে। যদি জীবনের সঙ্গে ছন্দবদ্ধ হয়ে ওঠেন, আপনিও ভোর তিনটের পর কোনো একটা সময় উঠবেন। সেই সময় যদি উঠে বসেন আর সেই প্রক্রিয়াগুলো করেন যার জন্য দীক্ষিত হয়েছেন, তাহলে এটা সবচেয়ে বেশি ফল দেবে। এই গ্রহটি যেভাবে ঘুরছে এবং যা ঘটে চলেছে, তাতে 3:20 থেকে 3:40 মধ্যে কোনো একটা সময় কিছু মৌলিক পরিবর্তন হয়। এটাকেই বলে ব্রহ্ম মুহূর্ত। এটা শুধুমাত্র 33° অক্ষাংশ পর্যন্ত প্রাসঙ্গিক। আপনার শরীর, আপনার মানব দেহতন্ত্র একটি নির্দিষ্টভাবে কাজ করে, এটা একটা সম্ভাবনা। তাই এই সম্ভাবনাকে যাতে কাজে লাগানো যায় তার জন্য সচেতনতা রয়েছে। আপনার জীবন সেই অসংখ্য জিনিসের ফলাফল যাকে আমরা ব্রহ্মাণ্ড বলি, সেই সব জিনিস যাকে আমরা অস্তিত্ব বলি। সুতরাং আমরা হলাম এক সবিশেষ বিস্ময়কর ঘটনার পরিণাম যাকে আমরা মহাবিশ্ব বলি। আমরা কোনো স্বতন্ত্র অস্তিত্ব নই। সুতরাং আপনি যখন সমলয়ে থাকেন, নির্দিষ্ট কিছু জিনিস ঘটবেই। আমেরিকার টেনেসিতে যেখানে আমাদের আশ্রম, সেখানে একরকমের ঘুরঘুরে পোকা থাকে, তারা 17 বছরে একবার জেগে ওঠে। এটা ভাবতে পারেন? তারা জানে এটা 17 বছর হলো আর তখন জেগে ওঠে, তারপর বংশবিস্তার করে আবার ঘুমোতে চলে যায়। 17 বছর ধরে তারা সময়ের হিসেব রাখছে, কোথাও কোনো অ্যালার্মের ঘন্টা নেই। তো এটা কিভাবে হয়? আমি বলছি তারা প্রকৃতির সমলয়ে আছে। প্রকৃতির সঙ্গে তাল মিল হারিয়ে ফেলে আমরা ভাবি ওটাই আমাদের প্রকৃতি। না, বহু রকমের অসুখ আর যে বিভিন্ন সমস্যায় মানুষ ভুগছেন তার কারণ হলো সেই চেতনা আমরা হারিয়ে ফেলেছি যে কিভাবে সেই অসংখ্য শক্তির সামঞ্জস্যে থাকতে হয় যারা আমাদের আমরা এখন যা তাতে পরিণত করেছে। তো যোগের উদ্দেশ্য সেই সামঞ্জস্যকে ফিরিয়ে আনা, যাতে আপনি জীবনের ছন্দে থাকতে পারেন। যদি জীবনের সঙ্গে ছন্দবদ্ধ হয়ে ওঠেন, আপনিও ভোর তিনটের পর কোনো একটা সময় উঠবেন। যদি আপনি সচেতন হন, হঠাৎই প্রাণোচ্ছলতার এক বিশেষ ঝলকানি হবে আপনার মধ্যে, এমনকি গভীর ঘুমে থাকলেও আপনি জেগে উঠবেন। এটা অবশ্যই ঘটতে হবে, তার অর্থ এর সমলয়ে আসছেন আপনি, জীবনের ছন্দে ফিরছেন আপনি। তো আমার কি করা উচিত? ধ্যান করা উচিত? কোনো ক্রিয়া করা উচিত? কি সেটা কোনো ব্যাপারই নয়। অবশ্যই আপনি সেই প্রক্রিয়া করবেন যার জন্য আপনি দীক্ষিত হয়েছেন, কারণ দীক্ষার অর্থ আপনাকে শুধুই একটা অনুশীলন শেখানো হয়নি, আপনার দেহতন্ত্রের মধ্যে এটাকে স্থাপন করা হয়েছে, আপনার দেহতন্ত্রে এটাকে প্রথিত করা হয়েছে। যাই হোক না কেন, আপনার মধ্যে যদি জীবনের বীজ থাকে এবং ব্রহ্ম মুহূর্তে যদি জেগে ওঠেন আর সেই অনুশীলনের জন্য বসেন, এটা সবচেয়ে বেশি ফল দেবে। কারণ আপনার দেহতন্ত্রের সঙ্গে সেভাবে সম্পর্কিত হয়েই গ্রহটি কাজ করছে। আপনি যদি এক নির্দিষ্টভাবে সচেতন হন, এক নির্দিষ্ট স্তরের চেতনা অর্জিত হয় আপনার মধ্যে, আর দেখবেন আপনি জানেন যে কখন এই সময়। ঠিক সময়ে যদি ঘুমোতে যান, আপনাকে ঘড়ির দিকে তাকাতে হবে না, সব সময় জানবেন কখন 3:40 বাজছে, কারণ শরীর তখন অন্যরকম আচরণ করবে। সেই সময় যদি উঠে বসেন আর সেই প্রক্রিয়াগুলো করেন যার জন্য আপনি দীক্ষিত হয়েছেন, বই থেকে যা শিখেছেন সেসব নয়, তাহলে এটা সবচেয়ে বেশি ফল দেবে। সেই সময় বীজটি তার প্রয়োজনীয় সহায়তা পাবে অঙ্কুরিত হওয়ার জন্য বা দ্রুত বিকশিত হওয়ার জন্য অন্য সময়ের চেয়ে। এটা শুধুমাত্র দীক্ষিতদের জন্য।
যদি আপনি দীক্ষিত না হয়ে থাকেন, আপনি একজন বই পড়া যোগী হন, সেক্ষেত্রে 3:40, 6:40, 7:40 মধ্যে খুব বেশি তফাত হবে না। সন্ধ্যাকাল আরও গুরুত্বপূর্ণ এমন মানুষদের জন্য। সন্ধ্যার অর্থ সূর্যোদয়ের 20 মিনিট আগে, সূর্যোদয়ের 20 মিনিট পর, অথবা সূর্যাস্তের 20 মিনিট আগে, সূর্যাস্তের 20 মিনিট পর। দুপুরও মাঝরাতের হিসেবও একই, কিন্তু তারা ভিন্ন প্রকৃতির। তো এই দুটো গোধূলি অদীক্ষিতদের জন্য বেশি ভালো, 3:40 তাদের জন্য ভালো যারা শক্তিশালীভাবে দীক্ষিত।